بسم الله الرحمن الرحيم ياسين السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا أشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين اللهم सम्मानित सभापति उपस्थित सम्मानित उलमाए किराम सम्मानित मुस्लिम भ्रातृवृंद पर्दार भेतरे मा ओ बोनेरा अल्लाह पाकेर दरबारे लाखो कोटी शुक्र जिनी आमादेरके मुसलमान करेछेन आमरा मुसलमान होते पेरेछि आमरा गर्वेर साथे बोलते पारतेछि आई एम ए मुस्लिम आमी एकजन मुसलमान आमरा बोली आलहामदुलिल्लाह এখন শুক্র আদায় করবো আরেকটি কারণে একটা মসজিদকে টার্গেট করে আজকে এই পবিত্র প্রোগ্রাম আল্লাহর ঘরকে উপলক্ষ করে এই অনুষ্ঠান আমাদের কাছে আলাদা একটা নোট আসছে কী ধরনের আলোচনা করতে হবে কতক্ষণ করতে হবে এই সবের উপরে একটা নোট সরকারি পক্ষ থেকে বিশেষ করে আমার কাছে আসছে সুতরাং অনেক রাত পর্যন্ত মাহফিল এখানে চলবে না আমি আপনাদেরকে নিয়ে সময় মতো তওবা করে মুনাজাত দিব এবং একসাথে আমরা বিদায় হয়ে যাব বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চুপ থাকতে হবে এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে আমার দিকে তাকায় থাকতে হবে চুপ থাকতে হবে আমার কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে চুপ থাকতে হবে কেন আল্লাহ পাক চুপচাপ ওয়াজ শুনতে বলেছেন সেই জন্য চুপচাপ করে ওয়াজ শুনতে হবে আল্লাহ পাকের সম্পর্কে ঘোষণা দিচ্ছেন ওয়া ইদাম কুরিআল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন কোরআনের আলোচনা যখন তোমাদের সামনে দেওয়া হয় তোমরা চুপচাপ করে শুনবে তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব সুবহানাল্লাহর সাথে কারো দুশ্মনী নাই তো তাহলে যখন সুবহানাল্লাহ বলবেন সবাই একসাথে বলবেন এবং ভালো করে বলবেন সুবহানাল্লাহ বললে লাভ হয় লস হয় না হাদিসের মধ্যে আসছে সুবহানাল্লাহ তামলাউল মিজান এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবে কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেওয়া হবে আল্লাহ পাক বলছেন ওয়াম্মান সাকুলাত মাওয়াজিনুহু ওজন যদি ভারী হয় জায়গা হবে জান্নাতে আর ওজন যদি হালকা হয় পাতলা হয় জায়গা হবে জাহান্নামে ওয়াম্মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া ওজন যদি পাতলা হয় ঠিকানা হবে জাহান্নামে ওজন যদি ভারী হয় জায়গা হবে জান্নাতে বলুন সুবহানাল্লাহ আমি আমার আলোচনা শুরু করছি কোরআনুল করিম থেকে আজ একটি ছোট্ট টুকরা তেলাওয়াত করেছি আপনাদের সামনে আমি এই টুকরার উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ এই চাঁদ অত্যন্ত দামি চাঁদ মুবারক চাঁদ রবিউল আউয়ালের চাঁদ এই চাঁদের ১২ তারিখে সোমবার দিন সুবহে সাদেকের সময়
মা আমেনার গর্ভ থেকে দুনিয়াতে তশরিফ এনেছেন রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন, মোদের মাঝে তশরিফ নিলেন রহমাতুল্লিল আলামিন। বলুন আমার সাথে, মোদের মাঝে তশরিফ নিলেন রহমাতুল্লিল আলামিন। মারহাবা বলেন। নবীর মা আমেনা নিজেই বলতেছেন, আমার গর্ভবতী মহিলাদের মতো আমার পেট ওষা হয় নাই, আমার প্রসব ব্যথা হয় নাই, আমার এক ফোঁটা রক্তও নষ্ট হয় নাই, আমি আমার সন্তান প্রসব করেছি যেদিন সেদিন। গর্ভবতী মহিলাদের পেট উঁচা থাকে, নবীর মার পেট উঁচা না, কিন্তু নবীর মা জানতেন গর্ভে সন্তান আছে। আবদুল্লাহর সাথে আমেনার দাম্পত্য জীবন মাত্র এক মাসেরও কম বিয়ের পর। বিজনেস পারপাসে তিনি দেশের বাইরে গেলেন। আমেনা, বিজনেস পারপাসে আমাকে দেশের বাইরে যেতে হয়, আমি মদিনা হয়ে ফিরে আসব। কিন্তু তিনি আর ফিরেন নাই। এই অল্প সময়ের মধ্যেই আমেনার গর্ভে চলে আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মদিনাতে তিনি ইন্তেকাল করলেন, মদিনাতে তিনি ইন্তেকাল করলেন। নবীর পিতা আবদুল্লাহর কবর মদিনাতে। আমি আবদুল্লাহর কবর জিয়ারত করেছি, নবীর পিতার কবর আমি জিয়ারত করেছি। মদিনা শহর থেকে একটু দূর, সেখানে আবদুল্লাহর কবর। আমি নবীর মায়ের কবর জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ বলুন। নবীর মার কবর হচ্ছে মক্কা মদিনার মাঝখানে, একটা জায়গার নাম আবুয়া। সেখানে ইদানিং সেখানে একটা শহরের মতো হয়ে গেছে, স্মল সিটি হয়ে গেছে। সেখানে নবীর মায়ের কবর। তারপর আমার পেট উঁচা হয় নাই গর্ভবতী মহিলাদের মতো, তারপরে প্রসব ব্যথা হয় নাই আমার, তারপরে বাচ্চা আমি প্রসব করেছি ঠিক, কিন্তু আমার এক ফোঁটা রক্ত নষ্ট হয় নাই। এবং এগুলি সব বিশুদ্ধ আলোচনা, এইসব আলোচনার মধ্যে কোনো ভেজাল নাই, আলহামদুলিল্লাহ বলুন। তবে আমি যখন আমার বাচ্চা প্রসব করব, আমার একটু তন্দ্রার ভাব হয়ে গিয়েছিল, ঘুমের ভাব, আমি যেন ঘুমায় যাচ্ছিলাম মনে হয়। হঠাৎ করে দেখি দুইজন খুব রূপসী মহিলা আমার দুই দিকে দাঁড়িয়ে আছে, দুই পার্শ্বে। ইতিপূর্বে মক্কা নগরে কোনোদিন এদের দেখি নাই। এদের পরিচয় জানতে চাইলাম আমি, তোমরা কারা? একজন বললেন, আমি আদিমাতা হযরতে হাওয়া। হাওয়া, আপনি কেন আসছেন? আমি না, কিছুক্ষণের মধ্যে তুমি এমন একটি সন্তান প্রসব করতে যাচ্ছ যার খাতিরে আল্লাহ পাক তামাম জাহান সৃষ্টি করেছে। আর আপনি কে? আমি ফারাওনের স্ত্রী বিবি আসিয়া। তা আপনি কেন আসছেন? আমি আসছি একটা সংবাদ দিতে, কিছুক্ষণের মধ্যে তুমি এমন একটি বাচ্চা প্রসব করতে যাচ্ছ যার চেহারা এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কেউ যদি নবীকে খাবে দেখেন, কেউ যদি নবীকে স্বপ্নে দেখেন, দুজকের আগুনটা তার জন্য হারাম হয়ে যাবে। কিন্তু নবীকে খাবে দেখা বড় কঠিন কাজ, এটা সহজ কাজ নয়। আমাদের ঢাকাতে একজন পীর সাহেবের আমদানি হয়েছে, পীর সাহেব বলছে আমার কাছে মুড়ি দইলেই নবীরে দেখাই দিই। আমার প্রশ্ন হলো, ও পীর সাহেব, তুমি নিজে দেখছো নি নবীরে? নবীরে খাবে দেখা বড় কঠিন কাজ,
নবী তো জারতার কাছে আসেন আরে ভাই, যেখানে সেখানে আসেন, আর জারতার কাছে আসেন না নবী। আমি ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলাম, পাকিস্তান পিরিয়ডে আমি পাশ করেছিলাম কামেল। আমার উস্তাদ ছিল মুফতি আমিমুল এহসান আল্লামা কাশগড়ি রহমতুল্লাহ আলাইহি। তো আমিমুল এহসান সাহেব একদিন বললেন ক্লাসের মধ্যে যে আমি পশ্চিম পাকিস্তানে গেলাম মিলাদুন্নবী কনফারেন্সে ওয়াজ করতে, ওরা আমাকে 40 মিনিট সময় দিল, 40 মিনিট আমি রসুলের প্রশংসা করলাম শুধু। রাত্রে হোটেলে ঘুমাবার জন্য এসছি, যখন আমি ঘুমাই গেলাম স্বপ্নে দেখি রহমতুল্লিল আলামিন নবীজি আমার কামরায় প্রবেশ করেছেন। এগুলি ওনার মুখে শোভা পায়, কারণ উনি তো বড় আলেম ছিলেন। এটা তোমার আমার মুখে শোভা পায় না যে নবী আইছে রুমের মধ্যে। এই তো শুরু হলো ক্লাসের মধ্যে কান্নার রোল। তো নবীজি ওনার কামরায় এসে বলতেছেন, আমি মোল এহসান তুমি আজকে আমার এত প্রশংসা করলা, আমি মদিনার কবর ছেড়ে চলে এসেছি তোমাকে দেখার জন্যে। এগুলি ওদেরকে মানায় ঠিক কিনা? এইসব কথা ওদেরকে মানায়। তোমার আমার মতো মানুষের এসব কথা মানায় না মিয়া। ওয়াজের বয়স 40-এর উপরে চলছে আমার, নবী জীবনী আমি নিজে লিখেছি, আমার লিখিত একটা কিতাব মার্কেটে আছে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোটা ভলিউমে বের হয়েছে। তো মাঝে মধ্যে আমি বলি আর কি যে 40 বছর ওয়াজ করলাম, নবী জীবনী লেখলাম, কই নবী তো একদিন আইসা কইল না যুক্তিবাদী আমি তোরে দেখতে আইছি, তুই আমার জীবনী জন লেখছ, এত সস্তা মনে করেন না নবী রে। নবী আইব তোমার বাইত মরতো। এক যুবক ছেলে একদিন আমার বাসায় গিয়ে কয় হুজুর নবীরে দেখছি, আমার একটু সন্দেহ হয়েছে কেন জানেন, দাড়ি নাই। আমি বললাম সে ডাউন প্লিজ, নবীরে দেখছ কয় পরিষ্কার দেখছি। আমি কয় নবী কিছু কইছে টইছে কয় না, কিছু কয় না, খালি আমার দিকে সায়া থায়। নবী হ্যার দিকে সায়া থায়, হ্যাঁ নবীর দিকে সায় না, হ্যাঁ দাদারে বোধহয় দেখছে আর কি, দাদা মারা গেছে না 1 বছর আগে। এত সস্তা মনে করো না নবীরে, তুমি দাড়ি সাজবা আর নবী আইব তোমার লগে দেখা দিতে। নবী বলছেন মান কাতা আলহিয়াতি আন্নামা কাতা আউনকি, কেউ যদি আমার দাড়ি কাটে, আমি আবার বলছি, নবী বলছেন কেউ যদি আমার দাড়ি কাটে, দাড়িরে নবী আমার দাড়ি কইছে, আন্নামা কাতা আউনকি, সে আমার ঘাটটা কেটে দিল, আমার গর্দানটা কেটে ছেড়ে দিল। তুমি নবীর গার কাটো, নবী আইব তোমার বাইত। পাগল কথা, দাড়িটা রাখবেন? অনেকে কুজুর আমি রাখতে চাই, আমার ওয়াইফ নিষেধ করে, বেগম, বেগম কয় তোমার ধর্মের দোয়াই লাগে, দাড়িটা রাই হলো, যা খুশি সব রাই হো, আমি কিছু কইতাম না কিন্তু দাড়িটা রাই হো না। আমার বান্ধবীরা কইব তোর জামাইদি বুড়ো হয়ে গেছে, দাড়ি রাখলে মানুষ বুড়ো হয়ে যায়? মহিলাদের শোভা হয়েছে চুলের মধ্যে আর পুরুষের শোভা হয়েছে দাড়ির মধ্যে। মহিলা যদি চুল সাইজ চালায় এটা ফাগুল কইব মানুষ, এ ফাগুল রাইছে করতে, আর যদি খাটো কইরা লাগে কইব এটা পুরুষ হয়ে গেছে। তাহলে মহিলাদের শোভা হলো চুলের মধ্যে আর পুরুষের শোভা হলো মানে হাবা বলেন। দাড়িটা রাখবেন, মহিলাদেরকে আমি বলছি আপনার স্বামী যদি দাড়ি রাখে আপনারই তো সুবিধা, আপনার দাড়িওয়ালা স্বামীর দিকে অন্য মহিলারা নজর দিত না, আপনি নিজে ইউজ করতে পারবেন, সুবিধা তো আপনার। হেসে হেসে উড়াই দিয়েন না আমার কথা, মানুষ অনেক সময় হাসে চিন্তা করে না কথা রাইট না আনরাইট, রাইট
তাহলে একটু আমল করলেই হয়, দাড়িটা রাখলেই হয়। এবার একটা হাদিস শোনেন, হাদিসে খুঁজছি, সাধারণ হাদিস নয়। ইন্নাল্লাহ ইয়াস্তাহি মিন জিশাইবাতিল মুসলিম, আল্লাহ বলেছেন, এখানে মুসলিম শব্দটা আল্লাহ লাগাই দিয়েছেন। দাড়ি তো ইহুদিরাও রাখে, সেই জন্য হাদিসের মধ্যে মুসলিম শব্দটা আসছে। ইয়াস্তাহি মিন জিশাইবাতিল মুসলিম, মুসলমানদের মধ্যে যাদের শেবা এসে গেছে, বুড়াপনি এসে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, আল্লাহ বলেন এরা যখন মুনাজাত করে এদেরকে মাফ না করলে আমি লজ্জা পাই। বস্তা ভর্তি ওয়াজের কোনো প্রয়োজন নাই, দুই চারটা ভালো কথা শোনেন, এরপরে মুনাজাত দেন, চলে যান। আমাদের ক্যারেক্টার হলো বস্তা ভর্তি, যুক্তিবাদী, টাকা নেই বেশি, ওয়াজ করে কম, এটাই হুনি খালি 40 বছর ধরে। আরে মিয়া কম শোনো আমল বেশি করো, ঠিক কিনা? এই প্রোগ্রামটা এখানে টাকার কোনো প্রশ্ন না, এখানে দাওয়াত দিছে আমার ছাত্র, আমার এখানে টাকা না দিলেও কিছু কম যেত না, ঠিক কিনা? আপনার ছাত্র আপনাকে দাওয়াত দিছে, আবার ছাত্র আপনার এলাকার মেয়ের জামাই, আবার বিয়ার মধ্যে উকিল হইছি আমি, কত রঙের আত্মীয় ফেয়েছে, টিয়া পয়সা কম দেওয়ানের ভাও করছে আর কি। সব ওয়াজ কি টাকার জন্য করা হয়? কিছু কথা শোনেন, ভালো কথা, এরপরে একসাথে মুনাজাত দিয়ে চলে যাব, ঠিক আছে? আমরা বলি ইনশাআল্লাহ। এই হাদিসটার একটু ব্যাখ্যা দিয়ে দিই। মাওলানা থানভীর রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যাতে চমৎকার একটা ঘটনা লিখেছেন। মাওলানা থানভীর কথা বলছি, সল্টু মল্টু মোল্লা নয় এটা, খুব দামি মাওলানা, তিনি ঘটনা নকল করেছেন হাদিসের রেফারেন্সে। ঘটনাটা এই ধরনের, এই হাদিসটা শোনার পরে এক ব্যক্তি বাসায় গিয়া নিজের ছেলেদের ডাক দিয়া কয়, আমার তো দাড়ি সাদা হয় নাই, সবই তো কাঁসা, ইদানিং যদি ময়রা টুইরা যাই, ময়দা দিয়া আটা দিয়া দাড়ি সাদা ঘুরা কবর দিস। ওই যে শুনছে সাদা দাড়িওয়ালা বন্দারে আল্লাহ এত ভালোবাসে, হাদিসের উপরে তার আত্মবিশ্বাস হয়ে গেছে, পূর্ণ বিশ্বাস। খোদার কুদরত, ওই লোক কিছুদিনের মধ্যে মারা যায়, তসিয়ত পুরা করা লাগে, এক কেড়ে ময়দা আটা দিয়া সাদা গুঁড়া কবর দিয়ে থুয়েছে। তো কবরে ফেরেশতা আসছে, প্রশ্ন করবে, তিনটি জোরে কোন কটি আসতে, তোমরা কথা বলবো না, ঠিক আছে? প্রশ্ন তিনটি, আরবিতে না বাংলাতে না ইংরাজিতে? তাহলে যে আপনাকে আরবি পড়তে হয়, মাদ্রাসায় ভর্তি হইতে হয়, স্কুলে ভর্তি হইলে আরবি জানুন যাইব, মাদ্রাসায় ভর্তি হন লাগবো, মানে বিপদে বলে যাবেন গা কবর। আপনি কেমন, এ ফেরেশতা বাংলা কও, বাংলা কও, জানো না আমি বাঙালি, নাহলে ইংরাজি কও, আরবি, জান্নাতের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, কবরের প্রশ্ন আরবি, মারহাবা বলেন। তিনটি প্রশ্ন আমি বলে দিই। একের প্রথম প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রব কে? রব কে? আল্লাহ। ধরে বলুন আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনুকা, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন, ওমা নবীউকা, তোমার নবী কে? আমার ভাইরা, এই তিনটি প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, আলাপাক বলি দিবেন ফেরেশতারা, রে আমার বন্দার কবরে জান্নাত থেকে লাইন করে দে। আরেকটা কথা মনে রাখবেন, মানুষ মরে গেলে হাদিসের মধ্যে আসছে, যেই রুমে থাকতো, যেই রুমে মরল, সেই রুমে আল্লাহ ফেরেশতা পাঠায় দেয়, গিয়া দেখতো এ রুমে কি কি জিনিস পাইলি, পাইছে কি, জায়নামাজ, কোরআন শরীফ, হাদিস শরীফ, মেসওয়াক,
পাগড়ি আর কি ডিলাকুলুক তসবি এগুলি পাইছে, এগুলি পাইছ কহা। এগুলি পাইছ আমার বন্দার কবরে জান্নাত থেকে পথ করে দে। আরেকটার রুম গিয়ে কি পাইছে এটাও কই পাইছে, আপনার সিগারেট 555, তারপরে পাইছে ফ্রেন্সিডি মদের বোতল গাঁজা, তারপরে টাস, টাসের প্যাকেট 16, 80, 17, 80, 22 পাস। চিন্তা করেন আছে কি না, না বানায় কইছি। আচ্ছা, তারপরে আরো পাইছে পিস্তল বোমা খুর পায়ের রক্কাই ডালা, এগুলি পাইছ এর রুমের মধ্যে। জাহান্নাম থেকে কবর পর্যন্ত একটা লাইন করে দে। কিছু ভালো কাজ করে মরেন মিয়া, মিজমিজির ভাইয়েরা আমার, কিছু ভালো কাজ করেন। হাদিসে আসছে মানুষ তার আমল নিয়ে কবরে যেতে হবে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মনে করেন একটা লোক 25-30 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে, একটু খেয়াল করবেন। আর প্রতিদিন সে তার স্ত্রীকে কয় তুমি তো আর তাহাজ্জুদ পড়ো না বেশি, ফজর পড়ো জানি, আর তোমার আমি ডিস্টার্বও করি না, সারাদিন কাজকর্ম করো, কিন্তু আমি তো তাহাজ্জুদ পড়ি বেগম জানো না, কয় জানি তো, এক মশক পানি পায়ের ডান দিকে থুয়ে দিও, আমি গমের তুইটা পানিটা পামু না, ওজুটা করবো না, তাহাজ্জুদটা পড়া ফজরের সময় তোমারে ডাক দিব না। লোকটা আমল করলো, মনে করেন 25-30 বছর করলো। এই লোকটা মরে গেলে, একটু খেয়াল করবেন, এই লোকটা মরে গেলে কবরে যখন ফেরেশতারা জীবিত করবে, সে প্রথমে ঘুম থেকে জায়গা ডান দিকে হাত বাড়ায় ওজুর পানি তালাশ করতে থাকবে। বিবি 30 বছর ধরে মিস করো নাই, বিবি রে 25 বছর থেকে ভুল করো নাই, আজকে কেন ভুল করলাম, কেন রে বিবি আমারে পানি দিলে না, জলদি করে এক মশক পানি দাও, ওযু করি তাহাজ্জুদের সেজদায় পড়ে যাই। হাদিসের মধ্যে আসছে যারা মুমিন যারা নামাজি বান্দা হবে আল্লাহওয়ালা হবে, এরা যখন মরবে মনে হবে রাত হয়েছে ঘুমাবার টাইম হয়েছে, সে ঘুমায় যাবে। আবার যখন কবরে তাকে জীবিত করা হবে সে মনে করবে ফজরের টাইম হয়েছে। সুবহানাল্লাহ বলে, এটা হাদিসের কথা। সে কবরে যেতেই ফজরের নামাজের প্রস্তুতি নিবে, ফেরেশতারা বলবে এমনি একটু থামো, এটা তো কবর, এটা তো আলমে বারজাখ, তুমি কিসের নামাজ পড়ার জন্য রেডি হচ্ছ? আমার জিন্দগি কি কবরে এমন হবে, আমার কথা কই আর কি, যে আমি কবরে যেতে ইয়া মাইক বিচারমু প্যান্ডেল দেখমু কেলে গান সব মানুষ কই মাইক কই, এত ভালো কপাল কি আমি আনছি, মনে তো হয় না, আমার তো ভয় হয়। আমি এই যে তিনটা প্রশ্ন জীবন ভরে মানুষদের শিখাইছি, এটা আমি উত্তর দিতে পারবো কিনা আমার ভয় হয়, কে জানে। ফেরেশতারা প্রশ্ন করলে যদি উত্তরটা ভুলে যাই, যদি বলি আমি বুঝি না, যদি বলি মা আদিরি আমি জানি না, তাহলে আমার অবস্থা খবর কি হবে। কবরে ফেরেশতা আসছে ওই ময়দাওয়ালা আডাওয়ালার কবর, ফেরেশতা এসে প্রশ্ন করে, তখন ময়দাওয়ালা কয় বেহুশ হয়ে গেছ নি, হ্যাঁ আল্লাহ এত দাম দেয় আমগো, আল্লাহ কইছে সাদা দাড়িওয়ালা বন্দা মুনাজাত করলে মাফ না করলে শরম পায়, তোমার কাছে দিয়ে আমগো কোনো দাম নাই, একটু আস্তে ধীরে প্রশ্ন করতারো না। ঘটনা নকল করছে মৌলানা থানবি,
কবরের কিছু অবস্থার খবর দুনিয়ার জীবিত অলিরা অনেক সময় পায়। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে খবর খবর আসে ফেরেশতারা, রে আমার কথা আমার বান্দা মন প্রাণে বিশ্বাস করে ফেলেছে, সাদা দাড়িওয়ালা বান্দাকে আমি আল্লাহ এত ভালোবাসি, এই কথাটা অন্তর দিয়ে বিশ্বাস করে ফেলেছে, কবর সেরে দে, কবরের আযাব মাফ করে দিলাম। দাড়িটা রাখেন মিয়া, কাম হইব দাড়ির খাতিরে কবরের আযাব মাফ হয়ে যায় তারে। জোরে কর, নবীর মা নিজে বলতেছেন আমি রবিউল আওয়ালে হুজুরের শানে কিছু কথা বলবো, আলহামদুলিল্লাহ বলেন। নবীর মা নিজে বলতেছেন আমার ঘুম ভেঙে গেলে আমি দেখি আমি আমার সন্তান প্রসব করেছি, আমার সন্তানের নাভি কাটা, নাভি কাটা খতনা করা, নাভি কাটা খতনা করা এবং পোশাক পরিহিত। জোরে কর, নবী নিজেই বলেছেন বাইস্তু মালবুসান ও মাখতুনান, খতনা করা অবস্থা আমি জন্ম নিয়েছি এবং পোশাক পরিহিত অবস্থা আমি জন্ম নিয়েছি। এখন আমাদের দেশে একজন পীর সাহেবের আমদানি হয়েছে, সে পীর সাহেব কয় আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উলঙ্গ অবস্থায় দেখেছি, আমি নাম বলবো না, পরিস্থিতি খারাপ, গভর্নমেন্টের নিষেধ আছে, নাম বলবো না আমি। এবারটা কয় আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উলঙ্গ দেখছি, ড্রেনের মধ্যে পইরা রইছি। এই ধরনের গাঁজাখুরি কথা আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ মিয়া করেন। শুধু আমাদের নবী নয়, কোন নবী উলঙ্গ হতে পারে না। হাদিস শরীফ আসছে কাবা ঘরের মেরামতের কাজ চলছে, আমার নবী তখন বালক, মক্কা নগরের বালকেরাও কাবা ঘরের মেরামতের কাজে অংশগ্রহণ করেছে, আমার নবীও করেছেন, কিন্তু সমস্ত ছেলের উলঙ্গ, নবীর পরনে একটা পায়জামা বা লুঙ্গি আছে। তো চাচা কয় তুই লুঙ্গি ঠেকাবি না কাবা ঘরের কাম করবি, লুঙ্গি খুল্লা জায়গা আবার পরে, খুল্লা জায়গা আবার পরে, আর সব ছেলের এই ল্যাংডা। আরে আমাকে যুগেই তো আমরা দেখছি 12-13 বছর হয়ে গেছে, হ্যাঁ ল্যাংডা হইয়া গোসল করে হাফ প্যান্ট খুললা, আমরা নিজেরই তো দেখছি নাকি ইদানিং আনে একের বাচনের আগে হের হাফ প্যান্ট কিনা লয় বাপে আলটা সোনার মিতে পাইছে, বলা হইব কত খুশি, বলা হইব রে, বলা হইব রে। ডাক্তারে কইছে হ্যাঁ হাফ প্যান্ট টাফ প্যান্ট কিনা, ট্রাং আলমারি বইরা লাইছে। দেশ কত উন্নত না, জাতি কত প্রগ্রেস, উন্নতির নামে অবনতি, প্রগতির নামে দুর্গতি, জাতি ভদ্রতার নামে অভদ্রতার চরম সীমায় পৌঁছেছে জাতি। এই বাচ্চারা সরো 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 সরো, বাচ্চাদেরকে সরাই দেন তো আমার ডিস্টার্ব হবে। ঠিক আছে, যদি কথা না বলো তাহলে থাকতে, ঠিক আছে, গুতাগুতি গুতাগুতি করো না, বাচ্চা তো বাচ্চা, কোনো বাচ্চা যদি নবী হইয়া যায় গুতাগুতি করবই, বাচ্চারা কি বুঝে মাসুম, কিন্তু আর আমাকে ডিস্টার্ব করবে না, আমি তো সরল সহজ ভাষায় কথা বলি, আমার কথা তো বাচ্চারাও বুঝে না, কঠিন কোনো বাংলা বলতেছি। তারপরে কোন কথা বলতেছিলাম, ও কোন নবী ও রসুল তো উলঙ্গ নন। তো চাচা কয় তুই লুঙ্গিটি আবি না কাবা ঘরের কাম করবি, লুঙ্গিটা খুলে ফেলা। তো চাচা লুঙ্গি খোলার জন্য যখন লুঙ্গিত আত দিছে, আমার নবী চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেছে। কি হলো রে, কি হলো রে, জ্ঞান ফিরলে চাচা জিগায় লুঙ্গি খোলার সময় তুই এরকম আওয়াজ করে বইরা গেছ গা,
তো অজ্ঞান হয়ে গেছ গা, ভাতিজা কি হয়েছে? চাচা, তুমি যখন আমাকে উলঙ্গ করার জন্যে লঙ্গিতে হাত দিয়েছ, একটা বিকট শব্দ আমার কান দিয়ে ঢুকছে। কি সেই শব্দ? শব্দটা এই ধরনের ছিল, মোহাম্মদ খবরদার, তুমি উলঙ্গ হতে পারো না। সেই নবী উলঙ্গ হয়ে পড়ে রয়েছে ড্রেনের মধ্যে। কোন নবী উলঙ্গ হয় নাই? মারহাবা বলেন। ছোট্ট করে বলে ফেলবো দু তিন মিনিটে, ইউসুফ আলাইসালামের ভাইরা ইউসুফ আলাইসালামকে উলঙ্গ করে কূপের মধ্যে ছেড়ে দেয়, কূপের অতল তলদেশ। সৎভাই তো, তিনি বললেন কুয়ায় ফেলে দে, কিন্তু উলঙ্গ করিস না। কিন্তু শুনল না, ভাইরা উলঙ্গ করেই ছেড়ে দিল, কুয়ার কূপের মধ্যে ছেড়ে দিল। ইউসুফ কূপের অতল তলদেশে চলে গেছে। কুয়ায় বজে কান্দি ইউসুফ, হায়রে হায়, বিপদের দিনে কোথায় রইলেন বাপ মা? জামার মধ্যে বকরির বাচ্চা জব কইরা, বকরির বাচ্চা জব কইরা ইউসুফের জামার মধ্যে রক্ত লাগাইয়া জামা লই আইয়া পোলারা কয়, ইন্না দাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। ইউসুফ রে, তুই গেছিলাম শিকার করতে, আয়াদি বাঘে খাইয়া লাইছে। বাঘে খাইছে? কই ভালাইছে? পোলারা কয়, জানি আমুক কথা তুমি বিশ্বাস করতা না, লাউকুন না সাদিকিন, যদিও সত্য কথা কইতেছে। সত্য কইতেছে? বাপেরে ধোকা দেয়। আপনারা বলেন পিতাকে মাতাকে ধোকা দেয়া যায়? যে সমস্ত ছেলেরা মা বাবাকে ধোকা দেয়, নিজেরাই ধোকা পড়ে যাবে। বাবা, এই যে দেখো জামাটা লইছি, জামার মধ্যে রক্ত। ইয়াকুব নবী জামাটা দুই হাতে ধরে আগা করা ভালো করে নজর করে দেখে কয়, কেমন বাঘে আমার পোলারে খাইলো রে, পোলারে খাইলো, জামাটা দিছিল না। এই তো এক ভাই আরেক ভাইরে কয়, কিরে জামা চিরা লইলি না, ধরা তো পড়লি। এবার আপনারা একসাথে জোরে বলেন তো, নবীদেরকে ধোকা দেয়া যায়? আচ্ছা, পীর বুজুর্গদেরকে ধোকা দেয়া যায়? আলে মোলামাদেরকে ধোকা দেয়া যায়? এগুলি করবেন না কোনোদিন। ইয়াকুব নবী কয়, ঠিক আছে তোদের কথাই মানলাম, কোন ভাগে খাইছে ভাগটা ধরে নিয়ে আয়। তো পোলারের কাছে ভাগ ধরার জন্যে, ভাগ কি ধরা সহজ? তাফসীরের মধ্যে আসছে এক ভাগ দুর্বল, জঙ্গলার বাইরে বসে আছে। তো ভাইরা কয়, এটা যখন লড়ে টরে না, এটারই দর। তো বাঘের গলার মধ্যে যখন রশি দিয়া ফেঁসায়, আরেক ভাই পেছন দিক দিয়ে এসে বাঘের মুখের মধ্যে রক্ত লাগায়। রক্ত লাগায় আর আগে ভুল করছিলে, আর ভুল করিস না। বাঘে কয়, এরম করে কে নবীর পোলারা? বাঘ চিনে ফেলাইছে তো, এগুলি নবীর ছেলে। বাঘ নবী এবং নবীর ফ্যামিলির সমস্ত লোকদেরকে চিনতে পারে দুনিয়ার জানোয়ার। জোরে এখন সবার এখানে বড় বড় আলিম ওলামা বসে আছে, আমি একটা কথা যদি ভুল বলি চলবে? বিক্রি হইব? এগুলো আগ করে আসা এর হয়েছে যে দেই, কোনো ভুল হয়নি। এটা মাদ্রাসার টিচার, তারা বড় বড় শিক্ষক তারা। বন্ধুগণ, হ্যাঁ ভুল তো হবেই মানুষের, কিন্তু ওয়াজের মধ্যে কেন ভুল হবে? ওয়াজ তো ওয়াজই, ওয়াজ করা বড় কঠিন কাজ। এগুলো রিসার্চ করতে হয়, গবেষণা করতে হয়, লেখাপড়া করতে হয়, জানতে হয়। হ্যাঁ, ওরা না হয় আমার খাতির করলো যুক্তিবাদী মানুষ, কিন্তু আল্লাহ, আল্লাহ কেবল বক্তা এদিকে আয় তোরে তক্তা বানায়। বড় কঠিন কাজ ওয়াজ করা। আমি কি মনে করতেছি যে আমি মূর্খদের সামনে কথা বলতেছি? এটা মনে করতেছি? আমি জানি আমার চেয়েতে বড় বড় পণ্ডিত এখানে বসে আছে, মারহাবা বলে। আমি যখনই ওয়াজ করি আমি মনে করি সবগুলো লোক আমার চেয়েতে বড় শিক্ষিত, আমি এটাই চিন্তা করে ওয়াজ স্টার্ট দিই। সুতরাং আমাকে কথা বলতে হলে সতর্কতার সাথে বলতে হবে। এখন বাক কয় নবীর পোলারা আমার গলার মধ্যে রশি বাঁধে কেন, মুখের মধ্যে রক্ত দেখে দেহি তো কই লইয়া যায়?
এই তো ভাগ গেছে, আর না হয় ভাগ ধরা সহজ না। নিয়ে গেছে পয়গাম্বর ইয়াকুব নবীর দরবারে, বাবা এই ভাগেই তো কেছি, এই যে দেখো মুখের রক্ত। ভাগ ইয়াকুব নবীকে ভাগটা ছেড়ে দে, ছেড়ে দিলে তো যাইব গা বাবা, যাইতো না, আইসে যখন আর যাইত না, আর গেলে আমার পারমিশন লয়ে যাইত, ছেড়ে দে। ছেড়ে দিলে ভাগ দৌড়ে গিয়ে ইয়াকুব নবীর সামনে মাথা নত করে দিছে, আর তখন ইয়াকুব ভাগের পিঠের মধ্যে নিজের হাত বুলাই দিয়ে বলে, আমার সন্তান ইউসুফকে কেন খাইস, এই তো বাঘ জিব্বা বের করে দেয় বারবার। বাঘের জবান খুলে গেল, টাক দিয়ে বলে, ইয়াকুব ইউসুফ আমি খাই নাই, শুধু ইউসুফ নয় রে নবী, দুনিয়ার নবী পয়গম্বরদের গায়ের গোশত এবং রক্ত খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছে। তোমার ছেলেরা বকরির বাচ্চা জবে করছে, গুমর ভাগ কইরা দেয় বাঘে, তোমার ছেলেরা বকরির বাচ্চা জবে করছে, জব করে রক্ত আমার মোহ লাগাইছে, লাগাই আয় রশি দিয়ে ফেঁসাইছে, ফেঁসাইয়া টাইট আনছে। তুমি আমারে প্রশ্ন করতে পারো, এত তাড়াতাড়ি মানুষ কি করে ভাগ ধরতে পারে? ইয়াকুব আমি জানি, আমি উত্তর দিয়ে চলে যাচ্ছি, আজকে তিন দিন ধরে আমি আমার একটা সন্তান হারিয়ে ফেলেছি, এই ঘটনা যে কত হৃদয় বিদারক। সূরা ইউসুফের পুরো আলোচনা শোনার জন্যে কমপক্ষে তিন দিনের সময়ের দরকার, বড় সূরা তো। আজকে তিন দিন আমি আমার একটা সন্তান হারিয়ে ফেলেছি রে নবী, সে জন্যে আমার সন্তানের চিন্তায় পড়ে পড়ে তিন দিন ধরে পানাহার ছেড়ে দিয়েছি, গম নিদ্রা বিশ্রাম আমি ছেড়ে দিয়েছি, খানা পিনা ছেড়ে দিয়েছি রে নবী। সন্তান হারাবার বেদনা মা আর বাপ সারা পৃথিবীর কেউ জানে না। এক ভদ্র মহিলা কিছুদিন আগে আমার বাসায় আসছিল, আইসা বলছে, যুক্তিবাদী আমি তোমার একজন ভক্ত শ্রোতা। আমি বললাম কী হয়েছে? আমি অনেক জায়গায় তো আপনার ওয়াজ শুনি, কিন্তু আমার সন্তান 15 দিন ধরে পাই না, আমি পাগল হয়ে যাব এখন, আমি আসছি তুমি যদি একটু দোয়া করে দাও আমার বাচ্চা নি পাই, যদি না পাই 15 দিন ধরে আমি ঘুমাই না, 15 দিন ধরে আমি খাই না, বাঁচার জন্যে একটু পানি খাই। বাচ্চা হারাবার বেদনা মা বাপ সারা কেউ বুঝে না। আজকে তিন দিন হয় আমি আমার সন্তান হারিয়ে ফেলেছি, পানাহার ছেড়ে দিয়েছি, নিদ্রা বিশ্রাম ছেড়ে দিয়েছি, সেজন্য আমি দুর্বল, না হয় মানুষ কোনোদিন এত তাড়াতাড়ি ভাগ ধরতে পারে না রে নবী। দিলকে নরম করে দেন মিয়া, আদব রক্ষা করে আলোচনা শুনুন, কেউ কারো দিকে তাকাবেন না। আর একটা কারণে আমি এ নবী তোমার দরবারে এসেছি, তুমি পয়গম্বর, তুমি দোয়া করে দিলে আমার সন্তান তাড়াতাড়ি খুঁজে পাব। এই তো ইয়াকুব নবী, নবীও কাঁদে, তখন বাঘও কাঁদে নবীও কাঁদে। তাফসীরের কিতাবের মধ্যে আসে, 2012 ইয়াকুব নবী বাঘের গলাতে জড়িয়ে ধরে বাঘের মাথার সঙ্গে নিজের মাথা টেকাই দিয়ে কাঁদে আর বলে, ভাগরে তাহলে আজকের থেকে তোর জিন্দিগি আমার জিন্দিগি তো একই হয়ে গেল। তুই যেইভাবে তোর সন্তান হারিয়ে পানাহার ছেড়ে দিয়েছিস, ঘুম নিদ্রা বিশ্রাম ছেড়ে দিয়েছিস, আমিও তোরে ভাগ আজকের থেকে আমার ইউসুফকে হারায়া পানাহার ছেড়ে দিলাম, ঘুম নিদ্রা আমিও তো ছেড়ে দিলাম, আমিও তোরে আজকের থেকে তোর মতো শুধু কাঁদবো আর কাঁদবো রে ভা, আমিও তো কাঁদবো।
তো তোর জীবন আর আমার জীবন তো একই হয়ে গেল রে ভা বন্ধুগণ। আল্লাহ বলেন জিবরাইল রে জলদি যা আমার ইউসুফকে তার ভাইরা উলঙ্গ করে কূপের অতল তলদেশে ছেড়ে দিয়েছে, কুয়ায় পরে আমার ইউসুফ কান্দে, যার জিবরাইল জান্নাতি পোশাক লইয়া যা বেহেশতি পোশাক আমার ইউসুফের গায়ের মধ্যে পরাইয়া দে। কোন নবী উলঙ্গ থাকতে পারে না, মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই ঘটনা যে কত হৃদয়স্পর্শী ঘটনা, এটা আল্লাহ নিজেই বলেছেন, নাহনু নাকুসু আলাইকা হাসানাল قصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين। কোরআনের মধ্যে যতগুলো কিসসা আছে সবচেয়ে হৃদয়স্পর্শী কিসসা হচ্ছে ইউসুফ এবং ইয়াকুবের ঘটনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইউসুফ যদি উলঙ্গ না থাকতে পারে, মোহাম্মদ উলঙ্গ থাকবে? এই জোরে বলেন মিয়া, কোথায় ইউসুফ আর কোথায় মোহাম্মদ? আপনারা ইউসুফ নবীর নাম শুনছেন, দেখছেন? আমিও দেখি নাই। ইউসুফ আলাইহিসসালামের আলাদা জীবনী আমার কাছে আছে, আমি মোটা ভলিউমের আমি পড়ছি তো। এটা হাদিসের মধ্যে আসছে, আমার নবী বলেছেন সৌন্দর্যকে দুই ভাগ করে, আমি আবার বলছি সৌন্দর্যকে দুই ভাগ করে, এক ভাগ দিয়ে আল্লাহ পাক 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন, আরেক ভাগ দিয়ে শুধু ইউসুফ নবীকে বানাইছে। না জানি কত সুন্দর ছিলেন এই নবীটা। ওনার জীবনীতে আমি পেয়েছি, উনি কিছু খাইতে লইলে, আমার দিকে তাকান, কোনো কিছু খাইতে লইলে খাবারগুলো গলা দিয়া যায়, ফেটো যাইতেছে, মনে হইতো বাইরেতে দেখা যায়। এই জন্য তো মিশরের মেয়েরা ইউসুফরে দিয়া আনার পালাইয়া কাত্তা আনা এই দিয়া হন না, ওরা ওদের হাত কেটে ফেলল। আনার পইরা গেছে গা, ইউসুফ পুতের সামনে তো যাচ্ছিল, মিশরের সুন্দরী মেয়েরা বদনাম করলো, সুলেখা বাড়ির গোলামের সঙ্গে প্রেম করলো, গোলাম রাস্তার থেকে কিনে আনছে, গোলামের প্রেমে পড়ছে বলে সুলেখা, তো যারা যারা বদনাম করছে এদেরকে জলেখা ডাকাইয়া হাতে চাকু আর আনার দিয়ে বলেন, আমি যখন বলবো তখন কাটবা আনার খাইবা। তো বাম হাতে আনার ডান হাতে চাকু রেডি, তখনই জলেখা ইউসুফকে গিয়ে কয়, তুমি একটু সময়ের জন্য এদের সামনে দিয়ে শুধু হাঁটিয়া যাইবা। ইউসুফ আলাইহিস সালামের পরে তখন পায়জামা ছিল, গা খালি ছিল, কই এইভাবেই যাও, মানুষকে সুন্দর লাগে পোশাক পরলে, ঠিক কিনা? পোশাক পরে নাই, পোশাক পরলে বোধ হয় মহিলাগুলি মরেই যাইত, পোশাক সারা খালি গায়ে, যখন সামনে দা পাস হইতেছে না যাইতেছে, তখন জলেখা খা আনার কাডো খাও, এই যে সাইয়া রইছে, আনার যে পড়ে গেছে গা বেডি টের পায় নাই, আনার খাও কাটো কাটতে আনা হাই দিয়া কর না, হাত কেটে ফেললো কাটতুই আছে জোলেখা, কি করতেছ, হাত তো কেটে যাচ্ছে। জোলেখা কয়, এই এক সেকেন্ডে ইহা আটকাইটা লাইতেছ, আর এইটা আমার বাইতা, আমি নিজের কেমনে কন্ট্রোল করি, তোরাই ক। যাকে আমি একদিন সুযোগ করতে পারলে ইউসুফ আলাইহিসসালামের ব্যাখ্যা এবং সূরা ইউসুফের তাফসির আপনাদেরকে শোনাবো, বলেন ইনশাআল্লাহ। আমি অধিকার যাচ্ছি না, আমি বলছি কি অন্য হাদিসে রাসূল বলেছেন ইউসুফ আমার ভাই, একটু খেয়াল করবেন এটা আলাদা একটা হাদিস, ইউসুফ আমার ভাই সাদা সুন্দর আর আমি হইছি লাল সুন্দর,
তাহলে ব্যাস কম হয়ে গেল সাদার মার্কেটে কোনটার ডিমান্ড বেশি লাল ডানা সাদাটা এইটা সাদা না লাল এইটা লাল তো সাদা দেখেন না ইংরাজ গ খ্রিস্টান ইংরাজ সাদা দেখলে ভূমি হয়ে যায় আমেরিকার একটা বক্তৃতে একদিন আমি বলেই ফেললাম আপনারা জানেন আমি 25 বছর ধরে আমেরিকাতে যাই এবং এভরি ইয়ার প্রতি বছর আলহামদুলিল্লাহ বলেন এবার আমি যাব এই জুলাইতে কামিং জুলাই এই জুলাইতে আমার প্রোগ্রাম হয়েছে আমেরিকাতে আমি যাব দোয়া করবেন গতবার আমি গিয়েছিলাম বুশের দেশে বুশটা মানুষ ভালো না দেখতে বানরের লাইন একটা বানর এবং বুশকে পাশাপাশি বয়াই তুললাম না কই থাকতেন না কোনটা বানর কোনটা বুশ মারহাবা কর 25 বছর ধরে আমি যাই একদিন একটা বক্তৃতায় বলেই ফেললাম আমেরিকার এক আলোচনায় আমেরিকার জনগণ তোমরা তো বলতেছ তোমরাই নাকি পৃথিবীর সবচাইতে বড় সুন্দর মানুষ আমিও বলি সুন্দর তবে সাদা সুন্দর দেখলে ভূমির ভূমির ভাব হয় কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লাল সুন্দর এই কথাটা সেজদা না বললে আমারে জেলের ভাত খাইতে হইতো আমার বিরুদ্ধে কমপ্লেইন আসতো মামলা হইতো যে আমাদের দেশে এসে আমাদেরই ক্রিটিসাইজ করে সাহস কত জেলে ঢুকাই দে কিন্তু আমার বিরুদ্ধে কোনো কমপ্লেইন আসে নাই কেন ওই যে শেষে একটা ছোট্ট কথা বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লাল সুন্দর ওরা বিশ্বাস করে নিয়েছে তাহলে মুহাম্মদই হবেন পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর আমেরিকার নিউ ইয়র্কে একটা লাইব্রেরি আছে বড় লাইব্রেরি জীবনের প্রথম আমি যখন গেলাম লাইব্রেরি দেখার শখ আমার ছাত্র জীবন থেকেই কেন জানি লাইব্রেরির প্রতি আমার একটা নেশা এটা স্টুডেন্ট লাইফ থেকে তো লাইব্রেরির কথা শুনলেই আমি যাই দেখি গিয়া বই পুস্তক কেমন আছে কে কোনটা লিখলো না লিখলো তো আমি বললাম আমি এত বড় লাইব্রেরি কে হ্যাঁ আমি যাব দেখতে তো গেলাম লাইব্রেরি দেখতে বিরাট লাইব্রেরি দুনিয়ার বই পুস্তক জমা করছে এরা তারপরে ঘুরতে ঘুরতে দেখলাম দেখিয়া ভেতরে গিয়ে দেখি কি একটা চার্ট আছে এই চার্টের মধ্যে পৃথিবীতে বড় বড় শিক্ষিত ব্যক্তিত্ব যারা চলে গেছে এনের এদের নামের একটা চার্ট ভেতরে ঝুলায় রাখছে আমি গেলাম অত্যন্ত আগ্রহের সাথে দেখি তো এই পৃথিবীতে বড় বড় শিক্ষিত ব্যক্তি কারা ছিল কারা মরে গেল গে দেখি কি একের প্রথম নামটাই দি ফার্স্ট নেম দি প্রফেট মুহাম্মদুর রাসূল আমেরিকার লোকেরাও স্বীকার করেছে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত কে ছিলেন কিন্তু তিনি কোনো স্কুলে পড়ে নাই কলেজে পড়ে নাই ইউনিভার্সিটিতে পড়ে নাই মক্তবে পড়ে নাই কিন্তু তিনি হবেন পৃথিবীর সবচাইতে বড় শিক্ষিত চিৎকার মেরে বলেন মারহাবা গ্যাপ জায়গাটা ফিল আপ করে দেন গ্যাপটা ফিল আপ করেন এখানে যে দুইজন লোক উঠে গেছে এখানে ফিল আপ করে দেন কিন্তু একবারে উঠে বাইরে চলে যাবেন না আবার কোনো কারণেই হয়তো তারা গেছে আবার চলে আসবে আধা ঘন্টা সময় লাগবে কষ্ট হচ্ছে আধা ঘন্টা আমাকে সময় দিতে হবে না কথাটা তুলে ফেলেছি আপনারা কষ্ট পাচ্ছেন মাঝখান থেকে কেউ দাঁড়াবেন না এবং আউট হবেন না ওয়াজ মাহফিলের মাঝখান থেকে দাঁড়াবেন না বাইরে যাবেন না সারা রাত ওয়াজ করতে আমি এখানে আসি নাই বস্তা ভর্তি ওয়াজ করতে আসি নাই আমি আমিও মানুষ আমি জিনও নই ফেরেশতাও নই আমরা মুনাজাত নিয়ে দিয়ে যাবো না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন বলতে পারেন মুনাজাত দিয়ে কেন যাব যেই কয়টা লোক বের হয়ে গেলেন এস্তেনজা সেরে ওযু করে আবার এখানে এসে বসবেন একবারে যাবেন না কারণ এটা জীবনের শেষ মাহফিল হতে পারে মেবি দিস ইজ মাই লাস্ট প্রোগ্রাম হতে পারে এটা কালকে আমার একটা ওয়াজ হবে আপনার সোনারগাঁ কালকে আমাকে দু জায়গায় কথা বলতে হবে একটা সোনারগাঁ আর একটা করবো আমি সায়দাবাদ বাস স্ট্যান্ডে একটা বিশাল প্রোগ্রামে আমি কথা বলবো কালকে কিন্তু এটাই আমার জীবনের শেষ ওয়াজ এটা হতে পারে কি না পারে তাহলে তুমি কেন দাঁড়াইছো মাহফিলের মাঝখান থেকে কেন দাঁড়াইছো কেন আউট হইলা খোদা না করুক কালকে এ সময় তুমি কবরের বাসিন্দাও থাকতে পারো কবরে কবরে দাঁড়াবেন না একটা লোক দাঁড়ালে এটা আমার নজরে পড়ে যায় এগুলো আমি পছন্দ করি না
আমাকে একটু সময় দেন, কিছুক্ষণের মধ্যে আমি মুনাজাত দিব। আমরা বসে আছি, বলেন আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকায় আছেন তো সবাই? আচ্ছা, দেখতে ভালো লাগে না কিন্তু তাকায় থাকবেন, কালা মানুষ তো, করবেন কি, সুন্দর তো আর উইতারলাম না, কালো। অনেকে কয় আপনি সুন্দর হইলে ভালো হইত, এত কালো হইছেন কি লেগে, আপনি এত বড় বক্তা সুন্দর হইতারলেন না, মানুষ চাইয়া থাকতো, করবেন কি, আল্লাহ বানাইছে কালা, কিছু করার আছে, কালার বদলান যাইব, যতই ফালিশ টালিশ করেন না কেন বদলেনি এটা। আমার দিকে তাকায় থাকেন, হাদিসের মধ্যে আসছে আলেমুল আমাদের চেহারার দিকে কেউ যদি নেক নজরে তাকায় থাকে, যতগুণ তাকায় থাকবে সগিরা গুনা মাফ হতে থাকবে। কোন মেম্বার চেয়ারম্যানের মোহর দিয়ে সাগাইলে গুনা মাফ হয়? এমপি টেম্পি মিনিস্টার টিনিস্টার, কিন্তু ওলামাদের চেহারার দিকে তাকায় থাকবেন গুনা মাফ হতে থাকবে, সগিরা গুনা। মারহাবা বলেন, বলেন মারহাবা, ডিস্টার্ব করবেন না আমাকে। তারপরে আপনার নবী ছিলেন লাল, ইউসুফ নবী লালে লেগে দুনিয়া পাগল। আমার জীবনের ছোট্ট একটা কথা বলে ফেলি এক মিনিটে। আজ থেকে 22-23 বছর আগে বরিশাল গেছিলাম ওয়াজ করতে, তখন আমি খুব নরমাল চলতাম, খুব নরমাল, মনে করেন একটা লুঙ্গি, কানিঘাটা পাঞ্জাবি, একটা জালি টুপি, গলার মধ্যে একটা গামছা। ইদানি একটু কাটিং ফাটিং ধরছি, সবাই জন ধরে আমিও ধরছি। তো বরিশাল গেছি ওয়াজ করতে, লোকজন আইছে আমার তকবির দিয়ে নিব, আমি দেখছি স্টিমার থেকে 40-50টা লোক নিশান টিশান লুয়ে এসে, তো আমি নাই ওদের কাছে গেছি, কিন্তু তকবির দেয় না। আমার ইজি গায় হুজুর যুক্তিবাদী আইসে, আমি গাইছে তো দেখছি তো, আমার আমি দেখছি না, বলেন এই হলো আমার জিন্দগি। আমি কই তারি এ বেটা মানুষ চিনস না, খেললে গাইছ, মানুষ পছন্দ করে না। তারপরে কাপাসিয়ে গেছিলাম একদিন ওয়াজ করতে, তাও এইটাও 15-20 বছর আগের কথা, এগুলি ডায়েরিতে নোট আছে আমার। তো এখন তো ব্রিজ হয়ে গেছে, তখন ব্রিজ ছিল না, নদীর এপার থেকে ওপার নৌকুতে গিয়ে ওপার ওয়াজ করতে হবে। এক মাঝি আমারে দেখতেছে, আমি যাচ্ছি নদীর ধারে, তো বলতেছে মুন্সি মুন্সি আমার নৌকায় পড়ো। তো আমি হেডটা তুই উঠছি, উইঠা আমি যে গাইলাম এপার ওয়াজ আসেনি, কহ কেডা আইব, কে যুক্তিবাদী আইব। আমাকে আমনে দেখছেন যুক্তিবাদী, রেখ না দেহি নাই, আজকে দেখুন আজকে এলাকার লোকজন যাইব। আমাকে আমি যদি যুক্তিবাদী হই তাহলে আপনি মানতেন না, কয় হুজুর আপনি মাফ করে দেন আপনার, আমি মুন্সি কইছি, এ হলো আমার জিন্দগির ইতিহাস। আমি আমাকে বোঝাবার জন্য বলিনি, আমি আমার নবীকে বোঝাবো, আলহামদুলিল্লাহ বলেন, আমার নবীকে বোঝাবার জন্য আমার জীবনের ছোট্ট দুটি কথা প্লেস করেছি আপনাদের সামনে। রেডি থাকেন, আমি দেখব কত সুরে মারহাবা বলতে পারেন, এখন না কথা শেষ হোক, রেডি থাকবেন জামিন কাঁপাই দিবেন। আমার নবীর ব্যাপারটা আলাদা ছিল, নবীকে দেখলেই মনে হইতো এটাই নবী হবে, মারহাবা বলে এত সুন্দর ছিলেন তিনি। 1 কোটি মানুষের মাঝে আমার নবী বাসা থাকলে লোকেরা বলতে বাধ্য হতো ওইটাই হবে মুহাম্মাদুর। এইদিকে থাকান, কপালটা পাশ ছিল আমার নবীর, এটলে বুখারীর আলোচনা এগুলি, কপালটা পাশ, চোখের ভ্রুগুলো ঘন, নাকটা খাড়া, মাথার চুলগুলি ছিল কানের লতা পর্যন্ত ঘন চুল, মাঝখান দিয়ে সীতা কাটতেন আমার নবী, মাথার মধ্যে তেল বেশি দিতেন, এত তেল দিতেন পাগড়ি ভিজে যেত গা নবীর। আর দাড়িগুলি ছিল চাপ দাড়ি, খুব লম্বা না, রাউন্ড করা ছিল, ঘন দাড়ি, এন্তেকালের দিন সামনে দিয়া মাত্র 10-12টা দাড়ি সাদা হয়েছে, সব কালা আছে। আর কি রইল, ঠোঁট দুইটা ছিল গোলাপ ফুলের পাপড়ির মতো, গোলাপ ফুলের পাপড়ি দেখছেন না, ঠোঁট দুইটা লাল, দাঁতগুলো মুক্তার দানার মতো, সবসময় মুষ্টি আসদা থাকতেন নবী। সাহাবীরা কয় জীবনও বেজার দেহি নেই, জীবনও না, পেটে খাবার নাই, মুখে হাসি থাকতো নবী। কিছু লোক আছে দেখবেন হাসলেও মনে হয় কান্তাছে,
এবার কিছু লোক আছে দেখবেন কাঁদলেও মনে হয় সবসময় মুস্কি হাসদা থাকবে। হযরতে আয়েশা বলেন, ও দুনিয়ার লোকেরা শোনো, আমার স্বামী মাঝে মধ্যে মুস্কি হাসলে মুক্তার দানার মতো দাঁতগুলি বের হয়ে আসতো, তখন আমার মনে হতো পূর্ণিমার গোটা চারটায় বোধ হয় আমার স্বামীর মুখের মধ্যে এসে গেছে। না জানি কত সুন্দর ছিলেন আমাদের নবী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নবী এ চাঁদেই তো দুনিয়াতে তশরিফ নিয়ে আসছেন এবং এই চাঁদেই তো তিনি বিদায় নিয়েছেন, একই তো চাঁদ। একদিন পশু পাখি হাসছিল, আরেকদিন পশু পাখি। এখন আমি একটা হৃদয় বিদারক চিত্র নিয়ে আসব, কেউ মাথাও লাড়াবেন না, দিলটাকে নরম করে দিবেন, চেষ্টা করবেন চোখে পানি আসে কি না। আপনারা জানেন আমি অসুস্থ হয়ে পড়েছি, জি হুজুর জানি, আমার জ্বর হয় সাড়ে জ্বর হয়, জি হুজুর। আপনারা জানেন আমি এক একটা বিবিকে একটা রাত বন্টন করে দিয়েছিলাম, জি হুজুর। আচ্ছা আমার আচার আচরণে কি কেউ কষ্ট পেয়েছেন জীবনে কোনোদিন? না হুজুর। আমি একটা প্রস্তাব আপনাদের কাছে রাখবো, বলেন হুজুর। আমি ইচ্ছে করেছি আমার বাকি কটা দিন আয়েশার হুজরায় কাটাইতে, আমি ইচ্ছে করেছি। সমস্ত বিবিরা বললেন কোনো আপত্তি নাই, আপনি আয়েশার হুজরায় থাকবেন। সব বিবিরা চলে গেছে, চলে যাওয়ার পর আয়েশা জিজ্ঞাসা করে কি গো নবী, আপনি বুঝি আমাকে অনেক ভালোবাসেন? নবী বললেন হ্যাঁ। আয়েশাকে নবী ভালোবাসতেন তার কারণ কি? একটা ছোট্ট কারণ আপনাদেরকে শোনাই, অনেক কারণের মধ্যে একটা ছোট্ট শোনাবো। দুপুরের সময় ক্ষুধার্ত নবী, খিদা লেগেছে, আয়েশার হুজরায় প্রবেশ করে বলছে খাবারের কিছু আছে? আছে, তো নিয়ে আসো। তো বর্তনে দুটি শুকনা খেজুর আয়েশা হুজুরের সামনে পেশ করে দিলে, নবী একটা খাইলেন আর একটা আয়েশার জন্য ছেড়ে দিলেন, সুবহানাল্লাহ। আমি ওইলি কি করতাম, দুইটা তো খাইতামই, জিগাইতাম বাকিগুলি কই সাপ্লাই করছো? কারণ ক্যারেক্টার ভালো না, চরিত্র ভালো না আমাদের, স্ত্রীর উপরেই আমার ভাই। একটা খাইলেন আর একটা আয়েশাকে ছেড়ে দিলেন, নবী ঘুমাইলেন, আসরের সময় জাগলেন, মসজিদে গেলেন, আসর মাগরিব এসা পড়লেন, পরে তিনি চলে আসলেন রাত্রে, বললেন আয়েশা আমি একটু ঘুমাবো। কি গো নবী, খাবেন না, আপনার খিদা হয় না, খাবারের কিছু আছে? কাছে তো নিয়ে আসো, একটু খেয়াল করবেন ওই যে দুপুরের দেয়া খেজুরটা নিজে না খাইয়া রসুলের জন্য রেখে দিয়েছেন। মহিলাদের হেদায়তের জন্যে আমার এই কথাটাই যথেষ্ট। নবিতার বোকানা খেজুর দেখিয়ে চিন্না ফলাইছে যে এই খেজুরটাই দুপুরে দিছিলাম আমি, ডাক দিছে পার্শ্বে আসো, আয়েশা খবরদার আমাকে গোপন করবে না, এই খেজুর দুপুরে দিয়েছিলাম আমি তোমাকে খাবারের জন্যে। হ্যাঁ তুমি কি খেয়েছ, তোমার খিদা পায় না? পায়, তো কি খেয়েছ? দুপুরে যদি খেয়ে ফেলে দিতাম ইশার পরে আমি আপনার সামনে কি হাজির করতাম? আমার নবীর চোখের কোঠাতে পানি জমে গেছে। তুমি ডাক দিয়ে বলে আয়েশা রে আসো আমার কাছে আসো, তুমি বুঝি আমাকে অনেক ভালোবাসো? আয়েশা বললেন হ্যাঁ। সেটা কি ধরনের? আমার জানের চাইতেও বেশি, তাহলে আমিও তো তোমাকে ভালোবাসি। আয়েশার সঙ্গে সঙ্গে বলেন সেটা কি ধরনের? নবী বললেন আমি আজকে বলবো না, বলে না বলে না বলে না, আয়েশা অপেক্ষায় আছে, বলে না বলে না। না বলতে না বলতে ইন্তেকালের 15 দিন আগে সমস্ত বিবিদেরকে ডেকে যখন বললেন বিবিরা আমি আমার জীবনের শেষ কটা দিন আয়েশার হুজরায় থাকতে চাই, এই কথা যখন বলে ফেললেন সব বিবিরা চলে গেল। আয়েশা বললেন নবী গো আমি কি এ কথার অপেক্ষায় ছিলাম? নবী গো আমি অনেক খুশি হয়েছি আপনি আমাকে এত ভালোবাসেন। ভালোবাসার আরেকটা কারণ সেটাও বলে দিই,
আয়েশা রাসূলের কাছাকাছি তাকে ভালোবাসতেন বেশি, সেই জন্য হাদিসগুলো তার থেকে বেশি বর্ণিত হয়ে গেছে। মারহাবা বলেন। কিছু স্ত্রী আছে স্বামীর কাছাকাছি থাকে ভালোবাসে, কিছু স্ত্রী আছে খালি দূরে দূরে থাকে। হাদিসের মধ্যে আসছে রাসূলের পিঠ আয়েশার পিঠ দুই পিঠ একসাথে লেগে আছে, কথা বলতেছে স্বামী স্ত্রী একজনে আরেকজনকে এলান দিয়ে। আবু বকর সিদ্দিক আসছে সালাম দিছে, কি গো নবী আমি কি ভেতরে ঢুকবো, আমার যে কিছু কথা ছিল। তখন নবী বলতেছেন আয়েশা পিঠ সরাও পিঠ সরাও, তোমার বাপ আসতেছে ভেতরে। আয়েশা উত্তর দিলেন বাপ আসতেছে তাতে কি হয়েছে, আমি কি আর বুকের সাথে বুক লাগায় রাখছি পিঠের সাথে পিঠ, এতে কি হয়। একথায় প্রমাণ হয়ে গেল আয়েশা রাসূলের কাছে থাকতে কত ভালোবাসতেন। পনেরো দিন শেষ হয়ে গেল, আজকে রাত্রে নবী ইন্তেকাল করবেন। আজকে এশার নামাজের আজান হয়েছে মসজিদে নববীতে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী অসুস্থ, নবীর গায়ে জ্বর, খুব বেশি জ্বর, মাঝে মধ্যে জ্ঞান চলে যায় আবার ফিরে আসে। তখনই নবী বলেন আয়েশা মসজিদে আজান হয়েছে? জি হ্যাঁ। আমার সাহাবীরা কাতার ধরে দাঁড়াচ্ছে, হ্যাঁ কাতার তো সোজা হয়ে যাচ্ছে, তকবীর তকবীরও তো শুরু হয়ে গেছে, তাই কে এই আমার মুসাল্লায় কে দাঁড়াইছে, ইমামতি কে করবে, আমার বাবা আবু বকর দাঁড়াইছে কে। আয়েশা রে তোমার জানালার পর্দা টান দাও, পর্দা টান দাও। আয়েশা বলেন তখন আমি পর্দা টান দিলাম। আরে আয়েশা আমি দেখতে পাচ্ছি না, মাথা উঁচু করে ধরো। আয়েশা বলেন তখনই আমি আমার স্বামীর মাথাটা দুই হাতে ধরে টান দিয়ে আমার বুকের মাঝে নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ হে আপনি কি এখন দেখতে পাচ্ছেন? নবী বলে আয়েশা রে এই ভাবেই ধরে রাখো, আমি এখান থেকে নামাজের জামাতের শরীক হব। তোমার নবী করে কি দেহ, জামাতে নামাজ পড়ার লেগে কেমন পাগল, আর তুমি মসজিদে আজান হয় বারে দ্বারা সিগারেট খাও, আবার দাবি করো আমি আশিকের রসুল। আয়েশা রে আমি তোমার বাবার পেছনের মুসল্লি হয়ে নামাজ পড়ে বিদায় নিতে চাই, আমি যদি তোমার বাবার পেছনের মুসল্লি হয়ে নামাজ পড়ে মরি তাহলে আমার সাহাবীরা আর আপত্তি করবে না, আমার সাহাবীরা বিনা দ্বিধায় তোমার বাবাকে ইমাম বানাবে। নামাজ শেষ হয়ে গেল, খেয়াল করুন নামাজ শেষ হয়ে গেল, আয়েশা বলেন হঠাৎ করে দেখি আমার স্বামীর মাথাটা আমার বুকের ডান দিকে কাইত হয়ে পড়ে যাচ্ছে। আয়েশা ভাবছেন নবী ইন্তেকাল করতেছে, তিনি চিৎকার মেরে ডাক দিলেন আবু বকর কয় ওমর কয় উসমান গনি কয় আলী কয় কে কোথায় জলদি আসো। তখনই নবীর জ্ঞান আবার ফিরে আসছে, আয়েশা তুমি কাঁদো কেন, কে গো নবী আমি তো ভাবছি আপনি ইন্তেকাল করতে যাচ্ছেন। নেমেলে আয়েশা রে কিছুক্ষণের মধ্যে আমি চলে যাব, জলদি করে আমার মা ফাতেমাকে ডাকো, হাসানকে ডাকো, হুসাইনকে ডাকো। ফাতেমা আসছে দুই ছেলেকে কোলে করে, বাবা ও বাবা তোমার কি হয়েছে, তোমার বুঝি কষ্ট হচ্ছে বাবা? নাই বলেন মারে এই তো অল্প কষ্ট, কিছুক্ষণ পরে তোর বাবার আর কোনো কষ্ট থাকবে না। এইসব আলোচনায় মানুষের চোখে পানি আসার কথা, না আসলে আমার কিছু করার নাই। আর এখানে সবাই কাঁদবে এটাও কোনো শর্ত না, যে কোনো একজন যদি কাঁদে তার চোখের পানির খাতিরে বাকি লোকদেরকে মাফ করে দেওয়া হবে।
আপনি নিজেকে প্রশ্ন করুন এখন, কিরে মন তোর দিল নরম হয় না কেন? নিজেকে কোশ্চেন করুন প্লিজ, নিজেকে জিজ্ঞাসা করুন। এই তো ফাতেমা কান্দে, ফাতেমা তো আদরের মেয়ে। এটা কি বাবা, তুমি মরে গেলে বাবা বলে কারে ডাকবো? আমার ঘরের পাতিলায় খাবার না হলে আমার দুই ছেলে খিদার কষ্টে গলা কাটা মুরগির মতো বিছানায় পরে সটপট করে, পেটের চামড়া পিঠের সাথে লেগে যায়, দুই পোনা কোলে করে আমি দৌড় দিই তোমার বাড়িতে। খোদার কসম, তোমার চেহারার দিকে তাকায় থাকলে আমাদের পেট ভরে যায়। বলেন, মারে তুই কাঁদলে আমার মরতে কষ্ট হবে, তুই কাঁদিস না, এদিকে আয় আমার কাছে, আয় কাছে। কাছে আসলে কানটা আমার মুখের গোড়ায় লাগাই দে। তো ফাতেমার ডাইন কান যখন বাবার মুখের গোড়ায় লাগাইছে, নবী ফাতেমারে কয়, আরে মা, মদিনার মাটির নিচে আমি ঘুমাইতে যাই, আমার ইন্তেকালের পরে 6 মাস পরে কবরে তোর সঙ্গে আমার দেখা হয়ে যাবে। 6 মাস, এই তো ফাতেমা বাবার ইন্তেকালের পরে 6 মাস পরে ইন্তেকাল করে বাবার কাছে চলে গেলেন। বন্ধুগণ, নবী চলে গেলেন, নবী বললেন আমি চলে গেলাম, আমার উম্মতেরা আমি তোমাদের কাছে রেখে গেলাম দুটি জিনিস, তারাকতু ফিকুম আমরাইন, দুটি জিনিস রেখে গেলাম, কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস রেখে গেলাম, কোরআনকে ফলো করো, হাদিসকে ফলো করো। মানুষকে চলার জন্য দুটি পথ, রেলগাড়ি দুটি পাতের উপরে চলে দেখবেন, রেলগাড়ির চাক্কা দুটি পাতের উপরে, দুটি লাইনের উপরে রেখে দেওয়া হয়েছে, গাড়ি পৌঁছে যায় চট্টগ্রাম সিলেট পৌঁছে যায়। লাইন চ্যুত যদি হয়ে যায়, এই গাড়ির চাক্কা যদি লাইন ছেড়ে দেয়, চট্টগ্রাম যাবে সিলেট যাবে, লাইন কয়টা, লাইন কটি? কোরআন এবং সেই জন্য আপনাদের খেদমতে আমার অনুরোধ থাকলো, নিজের জন্য কিছু করুন, এদিকে থাকান, নিজের জন্য কিছু করুন। এই যে বিল্ডিং ঘর বাড়ি এগুলি সব ছেলে মেয়েদের জন্য করেছি, ঠিক কি না? হ্যাঁ, এগুলি নিজের জন্য করি নাই। হ্যাঁ, আমার এক নিকটতম আত্মীয় মারা যাবে, আমারে খবর দিছে, খুব কাছের, কত কাছের এটা আমি কমু না, খুব কাছের খবর দিছে আমারে। তো জিগায়, বাবা ভালো আছো? আমাকে হ্যাঁ ডাক্তাররা কয়, আমি বলে বাঁচতাম না, আমাকে হ্যাঁ মরতে তো হবেই, কী হয়েছে? ক, আমি পাটের ব্যবসা করতাম, জানো না বাবা তুমি, কামকে জানি তো, কে 30-30 শের পাটের 10 শের পানি দিয়া 40 শের করে বেচছি, এই বিল্ডিং করছি, বাড়ি করছি, আমার গাড়ি আছে, আমার পার্ক আছে, বিরাট বাড়ি। বাবা ডাক্তার রাখো, আমি বলি মরে যাবো গা, তো তোমারে খবর দিছি, এই খোদারে কইয়া আমার যদি 1 বছরের হায়াত লয়ে দিতা, আমি নিজের জন্য কিছু করতাম, এগুলি নিজের জন্য করি নাই। আমি একটু নামাজ পড়তাম, আমি একটু গোলামি করতাম, নিজের জন্য কিছু করতাম। আমি বললাম এই ইচ্ছেটা 1 বছর আগে করলেই তো পারতেন। বাবা আমি যে বুঝি নাই। মনে রাখবেন মিজমিজির ভাইয়েরা, প্রতিটি মানুষ মৃত্যুর সময় তার গোটা জীবনের জন্য দুঃখ করে মরবে, আর যদি জীবনটাকে কাজে লাগাইতে পারেন তাহলে খুশিতে মরবেন। পরীক্ষার জন্য আপনাকে তৈরি হতে হবে, ঠিক কিনা? তখনই তো বাপ কয় পোলারে, কিরে পরীক্ষা দিতে যাইতাস কেমন? বাবা ভয় পাইও না, আমি তো রেডি, আমি লেখাপড়া করেছি না বাবা, কোনো চিন্তা করিও না, আমি সবগুলো প্রশ্নের অ্যান্সার করব। আর যেই সমস্ত ছেলে লেখাপড়া করে না, কিরে বাবা কইতারি না বাবা, ভালো লেখাপড়া করি নাই। নিজের জন্য কিছু করেন মিজমিজির ভাইরা, আপনি আপনার জন্য কিছু করেন। মসজিদকে টার্গেট করে এখানে একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে, কেউ লড়বেন না, এখন আমি 4-5 মিনিট আপনাদেরকে কষ্ট দিব। এই মসজিদ কার ঘর? একটু জোরে এখন তো নবী বলছেন, মামবানা আলিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানাবে আল্লাহ পাক এদের জন্য বেহেশতে বালাখানা বানাবে, বেহেশতে বালাখানা। এই যে দেখেন বিরাট প্যান্ডেল, গোটা প্যান্ডেল দেই তো প্যান্ডেল, ঠিক কি না? আবার এই প্যান্ডেলের পাশে এই জায়গাটা কি দেয় ওসাটা,
স্টেজ, এখানে বসবে কারা? আলেম ওলামা, পীর বুজুর্গ, ঠিক কি না? আপনারা বিয়ের দাওয়াত খাই থেকে দেখবেন বিরাট প্যান্ডেল বানায়, লোকজন বচ্ছে খাচ্ছে, প্যান্ডেলের কোনার মধ্যে আবার একটা ছোটো বানাইছে লাল বালিশ দিয়া, দুই দিকে লাল বালিশ ছোটো, এটা কার লাইগা? জীবনে দেখছিনি যে আমার বাপে হেন গিয়া বইছে, যে আমার বাপের আপনি যতই গুতান হে বইব হে গো, আমি পাগল নি, কইটা কার, কইটা জামাই? তো নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতুল ফি জান্নাহ, যার মসজিদ বানাবে বেহেশতের ভিতরে আল্লাহ ওদের জন্য আলাদা ঘর বানাবে। আমি এক মিনিট একটা হাদিসের কথা শোনাবো, এরপরে চার পাঁচ মিনিট একটু সময় দিব, ইচ্ছে হলে আল্লাহর ঘরে কিছু দেবেন অথবা কিছু লেখাবেন। হাদিসটা এই ধরনের, মনে করেন আপনার বাবা মারা গেছে, ছয় মাস এক বছর হয়ে গেছে, আপনার বাবার কবরে আজাব হচ্ছে, কীভাবে? হাত বাঁধা পা বাঁধা, ফেরেশতারা ডান্ডা দিয়ে ফিডায়, মনে করেন। আর আপনি তখন করলেনটা কি? এক হাজার টাকা নিয়ে আসলেন, মসজিদ ইমাম কই? ইমাম, ইমাম সাহেব আমার বাবা মারা গেছে এক বছর হয়, এই এক হাজার টাকা আমি আমার বাবার নামে মসজিদে দিলাম। হাদিসের মধ্যে আসছে দানটা নাম উল্লেখ করে করতে হবে, যে আমার বাবার নামে দিলাম, আপনি দিয়ে চলে গেলেন। হাদিসের বাকি অংশ শুনেন, সঙ্গে সঙ্গে আপনার বাবার কবরে একদল ফেরেশতা চলে আসে, একদল আইসে কি কয়? হাতের বাদন খুলে দাও, পায়ের বেরি ছুটাই দাও, আর মাইরো না। হাদিস আসছে আরেকজন ফেরেশতা বর্তমান করে খাবার নিয়ে আসে, খাবার এই না কয় এ মিয়া তুমি খাও। আমার ভাইরা তখনই বাপ বলে রে ফেরেশতা রব, এতদিন হাত পা বেঁধে আমারে মারলি, আর শুধু মারলি, হঠাৎ করে হাতের বাঁধন খুলে দিলি, পায়ের বেড়িটা চুটাই দিলি, আবার বর্তনে করে আমার জন্য খাবার আনলি, কি এমন নেক আমি করলাম কেন রে? আমাকে ক্ষমা করে দিলে আমি জানতে চা, দশটা হাজার টাকা কোরবানি দিয়ে দিলেন, বাপ পরে আছে কত আদর করে, পালতো বাপ, বিষয় সম্পদ রেখে গেছে বাপ, আদর করতো বাপ, সারা দিন রোজা রাখছে, বাজারে দুই আনার বিস্কুট কিনছে, তার গর্বে একটা বিস্কুট মুখে দিলে আমার কথা মনে হয়ে যায় আর খায় না বিস্কুট, সবগুলো বিস্কুট প্যাক পকেটে ভরে রাত নটা দশটায় বাড়িতে এসে দেখতো আমি ঘুমায় গেছি, বাবা বাবা খুয়া মাথার পাশে বসে আমার ঘুম ভেঙে পকেটের বিস্কুট বের করে আমার বাবা আমার মুখে দিয়া বিস্কুট খাওয়ায়া, এরপরে আমার ঘুম পড়াইছে, এর আগে বাবার ঘুম হয় না। আর মা, মা তো কত কিছু করছে, দশ মাস দশ দিন মা পেটের মধ্যে বোঝা বইছে, মায়ের করে যায় লাথি মেরে দুনিয়ায় এসেছি, এমন একটা সন্তানও নাই মার কলিজায় লাথি মারি নাই, বাবার মার কলিজায় লাথি মারি নাই, বাবারে কষ্ট দেই নাই, মাকে কষ্ট দেই নাই, এমন একটা সন্তানও নাই, ঠিক কিনা ভাই রাজরে বলে? আমি আপনাদের মা বাবার জন্য দোয়া করব, আমার নিজের মা বাবার জন্য দোয়া করব। আদি শরীফের মধ্যে আসছে পিতা মাতার কবরের কিনার দিয়ে ছেলে মেয়েরা যদি হাঁটিয়া যায়, বাপ মা কবর থেকে ডাকে একটু দাঁড়াবি, একবার আলহামদু পড়বি, তিনবার কুলভাল্লা পড়বি, কয়েকবার দুরুদ শরীফ পড়বি রে, কবর এসে জানতে পারলাম তুই দোয়া করলে আল্লাহ আমার মাফ করে দিবে। কিন্তু বলা দাঁড়ায় না, মেয়েও দাঁড়ায় না, দাঁড়ায় না, সময় নাই, একটু দাঁড়াবি রে কবরে এর দাঁড়ে একটু দোয়া কর, আল্লাহ গো সময় নাই, বিজনেস নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, আজকে তো সময় পাইছি, আল্লাহ রে রবিউল আউয়ালের চাঁদের কোনো মোনাজাত ফিরত আসে না, এই মোনাজাতটা ফিরত দিও না, মারে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও। যাদের বাপ মা বেঁচে আছে এদের হায়াত তুমি লম্বা করে দাও, এ আল্লাহ। আরেকটা কথা বলবো, বাংলাদেশ গরিব দেশ, এই দেশে তুমি শান্তি দিয়ে দাও,
কবরস্থানের জমি দিয়ে গেছে আমার এক ভাই, তার ছেলে বারবার দোয়া চায় কবরে আযাব থাকলে মাফ করে দাও, হে আল্লাহ দেশে শান্তি দিয়ে দাও, এই দেশে কোরআনের আইন চালু করে দাও, হে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের হায়াত লম্বা করে দাও, পেরিশানি দূর করে দাও, দুশ্মনের দুশ্মনি বন্ধ করে দাও, ছেলে মেয়েদের নেককার বানিয়ে দাও, কঠিন কোন রোগ ব্যাধি দিও না, দিও না রিজিকের অভাব দিও না রে আল্লাহ, যদি দাও কি খাইয়া তোমার গোলামি করবো, সবগুলো প্রোগ্রামে তুমি সময় মতো পৌঁছাই দিও এবং আজকের মতো লম্বা লম্বা সময় সার্ভিস দিতে পারি এই শক্তি তুমি দিয়ে দিও, হে আল্লাহ আমার মা বোনেরা যারা আমার সঙ্গে হাত তুলেছে ফাতেমা তো জোহরা চরিত্র দিয়ে দাও, আর এই মোলামা যারা আসছে এদের হায়াত লম্বা করে দাও, হে আল্লাহ এরা আমার একটা কথা রেখেছে আমার প্রতিষ্ঠান এতিমখানার বদরি জামাতের সদস্য হয়ে গেছে 11-12 জন, এদেরকে কিয়ামতের দিন এই 313 জনের সঙ্গের সাথী বানায় বেহেশত দিয়ে দিও তুমি, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।